এখন মাঝে কটা বলতো? রাত একটা কি পৌনে একটা, এখন আমি ব্লগ করছি। অবাক কাণ্ড। হ্যালো বন্ধু। হ্যালো। সকাল সকাল কিছু বাড়িতে অনলাইনে গিফট চলে এসেছে, সেগুলো অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে। দেখছো একটা বড় সড়ো বাক্স এসেছে, এটা আমিও জানি না ও কখন অর্ডার দিয়েছে। আমি দেখলাম যখন আসলো তখনই ভাবলাম যে বাবা এটা কখন অর্ডার দিল। ও বললো সারপ্রাইজ। তো তার সাথে সাথে কিছু বাজারও অনলাইনে বলে দিয়েছিলো, কোল্ড ড্রিঙ্কস বলে দিয়েছিলো, আরও চাল টাল সব কিছু বলে দিয়েছিলো, সেগুলোই চলে এসেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফস্টাইল। লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। তো সকাল সকাল কিন্তু রেনি সিজন, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে ঝিরে ঝিরে টিপটিপ বৃষ্টি চলে হয়েই চলেছে। তো রান্নার দিদি অলরেডি চলে এসেছে, রান্না করছে, আর সৌমিতো এখানে ঘুরু করে যাচ্ছে, আর আমি এতক্ষণ পর ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে হচ্ছে রুটি আর কুমড়ো তরকারি। আর কালকে ব্লগে তো তোমরা দেখেছো, আজ কালকে মা বাবারা এসেছিল, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে হাজবেন্ডের অফিসও স্টার্ট হয়ে গেছে, পুজোর পর এই দুদিন ছুটি ছিল শনি রবি, তারপর আজকে অফিসও ওয়ার্ক ফ্রম হোম করছে। আর আজকে হচ্ছে জন্মদিনের আগের দিন, কালকে হচ্ছে সমৃদ্ধির জন্মদিন, ফার্স্ট বার্থডে। তো অল্প ছোটো ছোটো একটা অনুষ্ঠান করবো, তো সেটা তোমরা কালকেই দেখতে পারবে। আর আজকে তার প্রস্তুতি পর্ব, কী হচ্ছে না হচ্ছে সেগুলো সব দেখতে পারবে। তো আজকের ব্লগটা এখানেই শুরু করছি, তোমরা দেখতে থাকো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো। চলো শুরু করো। সকালবেলা থেকে ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে তখন একটুখানি খেলা করছে, আবার ক্যাফে করছে। এতক্ষণ সোম আমার কোলে ছিল, এখন সোম মায়ের কাছে গেছে তেল মাখতে। মা সোমকে তেল মাখছে, আর দিদি ওখানে শুয়ে আছে, দিদি আর শুয়ে আছে, আর এইটা রিদু আমার এতক্ষণ ধরে খেলা করছিল। হ্যাঁ, এবার মাকে দেখেছি, মায়ের সঙ্গে লেগে মায়ের কোলে উঠতে পারে। আজকে মার সাথে আমার একটা ডিউটি কম হলো, সমৃদ্ধকে তেল মাখাতে হলো না, মাই তেল মাখিয়ে দিচ্ছে এটা। আর এদিকে দিদি রান্না করে যাচ্ছে। আজকে একটু পদে একটু বেশি হয়েছে, কারণ আজকে মা বাবা আসছে, আর আজকে রাত্রে আসবে শাশুড়ি মা। তো তখন তোমরা দেখতেই পাবে, যেহেতু কাটতে পারবে সেই জন্য। তো আজকে কী কী রান্না হয়ে গেছে, কমপ্লিট মাছ হয়েছে ওই দেখো, আর এদিকে পনির কাটা আছে, পনির হবে, আর কড়াইতে হচ্ছে বাঁধাকপি। তোমার রান্না হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আজকে কী রান্না করেছে রান্নার দিদি। আমি যখন কাজ করেছে চলো, এতক্ষণে এসে বসলাম, আর এই দেখো এসে শুয়ে পড়েছে। এতক্ষণ কোলে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারা যায়? একজন তেল মাখছে, একজন আমার পাশে বসে আছে। ও আজকে আমি আর রিদু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি, রিদুই হলো আমি। যাই হোক, আজকে তোমার সাথে একটা শেয়ার করি যে মারা কালকে এসছে, মারা এই শাড়িটা নিয়ে এসছে দেখো, একটা নতুন একটা শাড়ি। এটা আমি খুলছি না, খুললে কারণ এখান দিয়ে সেলাই করা আছে, সিফনের ওপর বেশ সফট, আর মানে ক্যারি করা ভালো, মানে ক্যারি করা যাবে। তো এটা রান্না দিদির জন্য, মা যেহেতু শুনেছে রান্না দিদি আছে, তো রান্নার দিদির জন্য এই শাড়িটা মা নিয়ে এসছে, এখনো দেয়নি। তো রান্না দিদি যখন কাজ করে চলে যাবে।
আর আজকে বার্থডে কী কী প্রিপারেশন করবো আমি নিজেও জানি না, তোমরা দেখতে থাকো। আর কিছু কিছু বার্থডের বাজার টাজার হয়ে গেছে, আর ব্লগে আগে তো দেখালাম একটা বড় সড়ো গিফট প্যাক এসছে, সেটা এখনও খুলিনি, স্যানিটাইজ করে আলাদা ঘরে রাখা আছে, কারণ এই যে তিনটে ছোটো ছোটো পাবলিক দেখছো এই দুটো কিন্তু ততক্ষণে ধরতে শুরু করে দেবে। হ্যালো বলে দাও, হ্যালো, হাই ফাই, হাই ফাই, হাই ফাই করে দাও, হাই ফাই করে দাও, এমন হাই ফাই কর, হাই ফাই, হ্যাঁ বাড়িতে লোককে বই যাবে চলে আসলো। দেখ আর ওদিকে সিনিকা খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, মা এখন খেতে বসবে। ও হ্যাঁ, আজকে কী কী রান্না হয়েছে সেটা তো তখন তোমাদেরকে বললাম, চলো একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। তো আজকে রান্না হয়েছে পমফ্লেট মাছ আর টক ডাল, মানে কাঁচা তেঁতুলের ডাল, আর এখানে আছে এটা খাওয়া হয়ে গেছে বাঁধাকপির তরকারি, এটা নিরামিষে বাঁধাকপির তরকারি, আর আর হয়েছে মটর পনির। ওকে আমার পেছন দিয়ে তো যাই হোক, এখন আমি আর মা বসেছি যে কালকের জন্য কী কী বাজার লাগবে, মানে কালকে সকালে যে একটু পুজো দেবো ঘরের পুজো বা মন্দিরের পুজোতে কী কী বাজার লাগবে। দেখো মাও বসে আছে আমার সাথে, কী কী বাজার লাগবে সেগুলো লিস্ট করার জন্য, কারণ এখনও হাজব্যান্ড অফিসের কাজ করে যাচ্ছে, এতদিন পুজোর পরে যে অফিস নিয়ে বসেছে সেই জন্য আজকে খুবই ব্যস্ততা। তো আমাকে বললো যে মায়ের সাথে লিস্টটা করে না, তো সেটাই আমি বলছি আর মা লিস্টটা করছে, তাহলে ওর কালকে বাজারটা করা খুব তাড়াতাড়ি হবে। এখনও অনেক কিছু বাজার বার্থডের বাজার বাকি আছে, আমি বুঝতে পারছি না কালকে ও কখন করবে, গিফটগুলো আছে সেই গিফটগুলোর মানে রাংটা দিয়ে মোড়াতে হবে, র‍্যাপ করতে হবে, তো যাই না সব কিছু কালকের মধ্যে কি করে হবে, চলো তাও কিছুটা কাজ এগিয়ে রাখি। Ha ha ha.
নাইট, গুড নাইট তো সবার লাস্টে বলে, তো গুড নাইটই বলছি। তো এখন বাজে কটা বলো তো? রাত একটা কি পৌনে একটা। এখন আমি ব্লগ করছি, অবাক কাণ্ড, সবাই ঘুমোচ্ছে না, সবাই না, আমার সাথে আরেকজন জেগে আছে। হ্যালো বলো। আমার সাথে আরেকজন কিন্তু জেগে আছে। তো এখন আমরা বসে আছি ঠাকুর ঘরে, এই দেখো ঠাকুর ঘরে বসে আছি। কালকে তো ছেলের জন্মদিন, আমার দুই ছেলের জন্মদিন, সেই জন্য কালকের কিছু কাজ আজকে করে রাখছি। সমৃদ্ধি ঘুমাচ্ছে, আজকে শাশুড়ি মা চলে এসেছে, ও নিয়ে এসছে, আর মা বাবা তো এসেই গেছে। শাশুড়ি মার সাথে কালকে তোমাদের দেখা করাবো। তো যাই হোক, তো এখন কিছু কাজ করব, সেটা হচ্ছে বেলুন ফোলাবো, আর কিছু বাচ্চারা যারা আসবে তাদের কিছু রিটার্ন গিফট দেবো। সিম্পল, বিশেষ কিছু না, পড়াশোনার রং পেন্সিল, কালার পেন্সিল, পেন্সিল খাতা, এগুলো তো এগুলোকে প্যাকিং করব। চলো, এগুলোকে যদি এখন প্যাকিং না করে রাখি আমার কালকে একটু সময় হবে না। কালকে সকালবেলা থেকেই যেন সমৃদ্ধকে নিয়ে ব্যস্ত থাকি, তারপরে নতুন লোক দেখলে কারোর কাছে যাচ্ছে না, আমাকে আর ওকে ধরে রাখছে। তো এগুলোকে করে রেখে কাজগুলোটা কিছুটা এগিয়ে রাখি। চলো, তোমরাও আমার রাত্রে আমার সাথে সাথে মানে কী বলবো, সঙ্গ দাও আমার সাথে রাত্রে। চলো পপ পপ না করে শুরু করি, আর কথাটা আসতে বলছি কারণ সবাই ঘুমোচ্ছে। এদিকে করছে বেলুন ফুলাচ্ছে, দ্য হ্যাপি বার্থডে লেখা বেলুন বলতে পারো, এগুলো বেলুনই তো না, বেলুন তো অন্য রকম হয়, প্লাস্টিকের, প্লাস্টিকের বেলুন যেগুলোকে ফুলাতে হয় সেগুলোই ফুলাচ্ছে। আর এই দেখো খাতা পেন্সিল, এখন প্যাক করব। ওই দেখাও, এবার দেখি ফাওয়াটা কীভাবে খুলে, ওই ইয়েটা লাগিয়েই বোধ হয়। আজকের মতো এই কাজগুলো আগিয়ে রাখলাম, বাকি ডেকোরেশন কালকে হবে, আজকে আর না। আজকে অনেক রাত হয়েছে, আজকে আর রাত করে ঘুমলে কাল সকালে রান্নাবান্না আর কিছু করতে পারবো না। চলো, আজকে এই ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি, আর এত রাত্রে আমাদের সাথে আমাদের শাশুড়িও জেগে আছে, তো
তোমাদের দেখিয়ে দিই, মায়ের ঠিক রাত্রেবেলা ঘুম আসে না বলে আমাদের সাথেও সঙ্গ দিচ্ছে। হ্যালো বলবো, হ্যালো। তো এবার আমরাও শুতে যাবো, মাকেও বলবো যাও শুতে যাও। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর পরের দিনের ব্লগের জন্য ওয়েট করে থেকো। বাটের একটা ধামাকেদার ব্লগ আসছে, জানি না ধামাকেদার ব্লগ করতে পারবো না, কারণ সমৃদ্ধকে সামলাতে সামলাতে আমার ব্লগ করা একদমই হয় না। তো চলো আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট।